দেশ বিদেশ ঘুরতে কার না ভালো লাগে, তার জন্য লাগবে পকেট ভর্তি টাকা। কিন্তু যদি হয় পকেট ফাঁকা, আগ্রা, ইতালি, মিশর, জর্ডান, চিলি, ব্রাজিল বা চায়না যেতে পারবো নাকি আমরা? অবশ্যই পারবো। তার জন্য আছে আমাদের ইকো পার্ক, গেট নাম্বার 4। ঘোড়া পাগল বাঙালি ঘুরতে না বেরোলে কি ভালো লাগে? একদমই ভালো লাগে না। তো এই গরমের সময় বাড়ি থেকে বেরোতেও ইচ্ছা করে না, কিন্তু বিকাল হলেই মনটা যেন মনে হয় কোথাও থেকে একটু ঘুরে আসলে মনে হয় ভালো হয়। তো সেই রকমই হাতের কাছেই রয়েছে আমাদের কলকাতার ইকো পার্ক। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। শুরু করছি নতুন একটি ভিডিও, আর আজকের ভিডিওতে আমরা চলেছি কলকাতার ইকো পার্ক, যেখানে দেখতে পাওয়া যাবে পৃথিবীর সপ্তম আশ্চর্য জিনিসগুলো। তো একই জায়গায়, বেশি দূর আমাদের যেতে হবে না, একই জায়গায় পৃথিবীর সপ্তম আশ্চর্য সাতটা জিনিস আমরা কিন্তু দেখতে পাবো। তার জন্য পুরো ভিডিওটি স্কিপ না করে দেখবেন, এবং ইকো পার্কের নতুন রুলস, কখন এন্ট্রি আছে এবং কত টাকা এন্ট্রি ফিজ আছে, সমস্ত কিছু আপডেট আপনাদের কাছে জানাবেন। তাই আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আজকে একটি স্পেশাল দিন, তো আমার কাছে থেকে এর কাছে বেশি স্পেশাল দিন, কারণ আজকে আমরা দুজন নয়, আজকে আমাদের সাথে রয়েছে আমার মা, আমার শাশুড়ি মা, এবং আমার এই যে হচ্ছে কিনা দুষ্টু মিষ্টি ছেলে। তো আমরা সবাই মিলে আজকে যাচ্ছি, তো ভীষণ ভীষণ এনজয় করব, খুব ভালো করে ঘুরব, এবং সম্পূর্ণ ডিটেলসটা আপনাদেরকে দেখাবো, আপনাদের সাথে শেয়ার করছি। কিভাবে সহজে এই ইকো পার্কে আসবেন একটু জেনে নিন। আপনারা যদি হাওড়া, শিয়ালদা, বিধাননগর অথবা এয়ারপোর্টের দিক থেকে আসেন, তাহলে নিউটাউনগামী যে কোনো বাসে উঠে ডাইরেক্ট ইকো পার্কে নেমে যান। নিউটাউনগামী যে সকল বাসগুলো ডাইরেক্ট ইকো পার্কে যায় না, সেই বাসে উঠে বিশ্ববাংলা গেটে নেমে পড়ুন। সেখান থেকে যে কোনো এয়ারপোর্টগামী বাসে উঠে ইকো পার্কের 1 থেকে 4 নম্বর পছন্দ মতো গেটে নেমে সহজেই চলে আসুন এই ইকো পার্কে। এছাড়া ওলা, উবের, বাইকে অথবা পার্সোনাল গাড়িতে গুগল ম্যাপের সাহায্যে সহজেই চলে আসুন ভারতবর্ষের সব থেকে বড় আরবান পার্ক ইকো পার্কে। তো আমরা চলে এলাম ইকো পার্কে, তো আমরা গাড়ি পার্কিং করলাম, 50 টাকা দিয়ে টিকিট কেটে আমাদের 4 চাকা এখানে ভিতরে প্রবেশ করলাম, আর বাইক যারা নিয়ে আসবেন তাদের জন্য 20 টাকা লাগবে। আর এই পার্কিং করার পরে এবার আমার পিছনে রয়েছে টিকিট কাউন্টার, আমরা টিকিট কাউন্টারে টিকিট কাটবো, এখন টিকিটের মূল্য কত এবং কতক্ষণ খোলা থাকবে সমস্ত কিছু ডিটেলস আমরা দেবো, চলুন। বর্তমানে ইকো পার্কের টাইমিংটা একটু চেঞ্জ হয়েছে, এখন দুপুর 12:30 থেকে রাত 8:30 পর্যন্ত খোলা আছে, আর সোমবার সম্পূর্ণ বন্ধ আছে। তো 30 টাকা করে নিল, আমরা 5 জন আছি তাই 5টা টিকিট কেটে নিলাম 150 টাকা দিয়ে। তো এবারে ভিতরে যাওয়া যাক। এখানে ঢুকতেই সেই করোনা সিম্বলের স্ট্যাচু, আর এই স্ট্যাচুকেও এখানে বন্দি করে রেখেছে। কলকাতার বুকে নিঃশ্বাসের এক বিশ্বস্ত জায়গাও বটে এই ইকো পার্ক। 20 টাকা করে আমরা গেটের এন্ট্রি টিকিট কাটলাম, তা ওই টিকিটটা কাটলে এই যে সামনে এই যে পার্ক রয়েছে এই পার্কের ভিতরটা আপনারা ঢুকতে পারবেন, কিন্তু 7 ওয়ান্ডার্স দেখার জন্য আপনাদেরকে আলাদা টিকিট কাটতে হবে। আর ওই টিকিট কাউন্টার আছে এই যে গেটে ঢুকে জাস্ট বাঁ দিকে, তো চলুন ওখান থেকে টিকিটটা কেটে নিই। তো 7 ওয়ান্ডার্স দেখার জন্য গেট থেকে ঢুকেই প্রথমে পড়বে মিশরের পিরামিড, তো এখন আমরা পিরামিড দর্শন করব, চলুন। Thank you.
মিশরীয় সভ্যতাকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে আর সেই মিশরীয় সভ্যতার মমিও রয়েছে এখানে। এরপর বাইরে বেরিয়ে এলাম, বিভিন্ন ফোয়ারায় সেজে উঠেছে এই ইকো পার্কের 4 নাম্বার গেট। এখন প্রচন্ড গরম, প্রচন্ড গরমে মনে হয় যেন বাইরে বেরোব না, কিন্তু এই ইকো পার্কে এসে এই সন্ধ্যাবেলায়, মানে বিকালের পরে সন্ধ্যা পড়ে গেছে অলরেডি, তো এখন কিন্তু বেশ ঘুরতে ভালো লাগছে। হাওয়াও কিন্তু বেশ ভালো আছে, দারুণ হাওয়া রয়েছে, আর এই সন্ধ্যাবেলায় ঘুরতে কিন্তু দারুণ লাগে। চলুন, এবারে আমরা চলেছি জর্ডান পিটসা। পেট্রা জর্ডানের দক্ষিণ পশ্চিমে 200-400 খ্রিস্টাব্দে এই পেট্রা শহরটি তৈরি হয়েছিল। পেট্রা শব্দটি এসেছিল গ্রিক শব্দ পেত্র থেকে। পেত্র কথাটির অর্থ হলো পাথর। পাথর কেটে কেটে সুন্দর এই নগরীটি তৈরি করা হয়েছিল, তাই এটির নাম পেট্রা। মধ্যযুগে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে কিছুটা ধ্বংস হয়েছিল এই পেট্রা শহরটি। প্রায় 500 বছর আগে পর্যন্ত পৃথিবীর মানুষের কাছে অজানা ছিল এই পেট্রা। 1812 সালে এক গ্রিক পর্যটক এই পেট্রা শহরটিকে তুলে ধরেন। এটি যেহেতু 500 বছর আগেও পৃথিবীর মানুষের কাছে অজানা ছিল, তাই একে লস্ট সিটিও বলা হয়। চলুন তাহলে পেট্রা শহরের মধ্যে ঢুকে পড়ি। এই নগরটি তৈরি করা হয়েছিল, তাই এটির নাম পেট্রা। দেখুন কি সুন্দর কাজ, এরকম পাথর কেটে কেটে এই সব চিত্রগুলো তৈরি করা হয়েছিল। এখান থেকে বাইরের ভিউটাও কিন্তু দারুণ লাগে। ঠিক এই জায়গাটায় ঝর্ণা ফোয়ারা করছে, আর ওই সাইডে মিশরের পিরামিডটা দেখা যাচ্ছে। তো এত বড় এরিয়া ঘুরতে ঘুরতে আপনাদের তো খিদে পেয়ে যাবে, আমাদেরও পেয়ে গেছে। তো যাই হোক, খিদে পেয়ে গেলে কি করবেন তখন? এই সেভেন ওয়ান্ডার্স এর মধ্যে পেট্রার ঠিক অপোজিটে রয়েছে একটা স্টল। এখন ভাই কফি, স্ন্যাক, বিভিন্ন ফ্রাই আপনারা এই রেস্টুরেন্টে পেয়ে যাবেন। এবং এই যে বিশাল বড় এরিয়ার মধ্যে মাঠে বসে খাবেন, শুধু নোংরা করবেন না, ঠিক নির্দিষ্ট জায়গায় ডাস্টবিন রয়েছে সেখানে ফেলবেন। তো এনজয় করে খাওয়া দাওয়া ঘোরা একসাথেই কমপ্লিট করে ফেলুন, আর সন্ধ্যাটাকে দারুণ এনজয় করুন। আর একটা জিনিস আপনাদেরকে বলে রেখেছি যে এখানে আপনারা ব্যাগে করে বাড়ির খাবারও নিয়ে এসে খেতে পারবেন, সে কোনো অবজেকশন নেই। মানে আপনাদেরকে বাড়ির খাবার নিয়ে এই সেভেন ওয়ান্ডার্স এর মধ্যে ইকো পার্কের মধ্যে আপনাদেরকে ঢুকতে দেবে, শুধু আপনারা খাওয়া দাওয়া করে প্লাস্টিকটা নির্দিষ্ট ডাস্টবিনে ফেলবেন। পেট্রার পাশেই রয়েছে ব্রাজিলের কুইজ দ্য রেডিমা। তো আমরা এখন যাব কুইজ দ্য রেডিমা, যিশুর সবচেয়ে বড় মূর্তি, যেটি অবস্থিত চলে এসেছি মুয়াই, ইস্টার আইল্যান্ড মুয়াই, মানে প্রশান্ত মহাসাগরের বুকে গড়ে ওঠা একটা ছোট্ট দ্বীপ। তো এটা কিন্তু প্রশান্ত মহাসাগর নয়, আমরা কিন্তু জল পাচ্ছি না। তুমি কি জল পাচ্ছ? না, জল পাচ্ছি না, এটা মাটি। কিন্তু ওই যে স্ট্যাচুগুলো এখানে পাচ্ছি আমরা, যেটা প্রশান্ত মহাসাগরে রয়েছে এই সব স্ট্যাচুগুলো, যা কিভাবে কোথা থেকে কে তৈরি করেছে তা নিয়ে এখনো পর্যন্ত কোনো হদিস নেই। তবে বিজ্ঞানীরা এখনো পর্যন্ত গবেষণা করছে এই প্রশান্ত মহাসাগরের বুকে গড়ে ওঠা এই স্ট্যাচুগুলোকে নিয়ে। মাঝখানে
মাত্র 66 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে অবস্থিত এই দ্বীপটি মধ্যে প্রায় 800 বেশি এই স্ট্যাচুগুলো কিন্তু রয়েছে, যার উচ্চতা 15 থেকে 80 ফুটের মধ্যে। তো সমুদ্রের বুকে এই স্ট্যাচুগুলো কিভাবে গড়ে উঠেছে সেটা কিন্তু এখনো পর্যন্ত কেউ জানে না। এই রহস্যময় দ্বীপে 18 শতকে প্রথম মানুষের পায়ের পড়ে এবং এখানে প্রথম ইউরোপীয় নাবিকরা কিন্তু এসেছিলেন এবং তারা এসে দেখেন যে এই দ্বীপটার মধ্যে এত বড় বড় স্ট্যাচু রয়েছে এবং কিভাবে কে মূর্তিগুলো তৈরি করলেন তা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত রহস্য, কেউ কিন্তু সেই সন্ধান এখনো পর্যন্ত খুঁজে পায়নি। বিজ্ঞানীরা এই নিয়ে এখনো পর্যন্ত গবেষণা করছেন। আজকে তো আমাকে নিয়ে অনেক দেশ বিদেশ ঘোরাচ্ছে, তো আজকে আমাকে নিয়ে দারুণ দেশ বিদেশ ঘোরাতে বেরিয়ে পড়েছে বিকেলবেলা, ছোট্ট বিকেলবেলা কিন্তু এত দেশ বিদেশ ঘোরাচ্ছে। তো এখন প্রশান্ত মহাসাগর থেকে কোথায় নিয়ে যাবে আমাকে? এখন চলো আমরা যাই ইতালিতে, ইতালির রাজধানী রোমে নিয়ে যাবো। ইতালির রাজধানী রোম, তো ওখানে আমাকে এখন কোথায় নিয়ে যাবে? পৃথিবীর সবচেয়ে বড় এমপিথি থিয়েটার, যেখানে একসাথে 65,000 দর্শক বসে প্রোগ্রাম দেখতে পারে। তাই তাহলে তাড়াতাড়ি ঝটপট চলো। টিকিট তো কাটাই ছিল তাই সিটে বসে পড়লাম, এবারে থিয়েটারে শো শুরু হবে, আমরা দেখতে থাকবো। ইতালির রাজধানী রোমে অবস্থিত দ্য কলোসিয়াম চুনাপাথর, ইট ও কংক্রিট দ্বারা নির্মিত এত বড় এমপিথ্রি থিয়েটার পৃথিবীর আর কোথাও নেই। এই থিয়েটারটি তৈরি করা হয়েছিল হিংস্র জন্তুগুলোর সাথে যোদ্ধাদের একটা যুদ্ধ হতো, তো এই যুদ্ধটা কিন্তু শেষ হতো মরণ দিয়ে, লাস্টে যে মানে মারা যেত, নয় যোদ্ধা মারা যেত, নয় হিংস্র জন্তু মারা যেত। তো এই থিয়েটারটার মধ্যে 65,000 দর্শক একসাথে বসে এই মরণপণ খেলাটি কিন্তু উপভোগ করত। তো পরবর্তীকালে যদিও বা এই মরণপণ খেলাটি তুলে দেওয়া হয়েছিল, এখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। তো এখন আমরা রোমে রয়েছি, যদিও বা এটা অরিজিনাল রোম নয়, এটা ইকো পার্ক। বর্তমানে রোমে এখন এই থিয়েটারটি পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে, এখন যদিও বা সেখানে আর কিছু হয় না, শুধু পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে। তো এত বড় থিয়েটার আর কোথাও নেই, একমাত্র রোমে রয়েছে। আর দ্বিতীয় এই ডেমো রয়েছে ইকো পার্কে, তো দেখতে হলে চলে আসুন ইকো পার্ক। রোমের পাশেই আছে চীন, রোম থেকে এখন আমাকে নিয়ে চলে এলো চীনে, ভাবা যায়? ওফ, আজকে আমার বর আমার জন্য কী না করছে, এখন চীনে চলে এসেছি আর চীনের এই দেখা যাচ্ছে বিশাল বড় সেই প্রাচীর। তো চলুন এখন যাব চীনের প্রাচীর দেখতে। প্রচণ্ড জোরে ঝড় উঠে গেছে, মনে হচ্ছে আমি নিজেই উল্টে পড়ে যাব, তবুও আমি চীনের প্রাচীরের ওপর উঠবই, তাই উঠে পড়ে গেছি চীনের প্রাচীরে। দ্য গ্রেট ওয়াল অফ চায়না, যেটা অবস্থিত চীনে, চীনের সবচেয়ে বড় প্রাচীর যেটা মানুষের তৈরি। 21,000 বর্গ কিলোমিটার পর্যন্ত এই প্রাচীর বিস্তৃত আর এটা মানুষের তৈরি। চীনের সম্রাট চীনকে সুরক্ষা করার জন্য এই প্রাচীর তৈরি করেছিলেন, যাতে শত্রুদের হাত থেকে দেশকে রক্ষা করতে পারে। তো এত বড় প্রাচীর যে ভাবা যাবে না, তো সেই প্রাচীর আর দেখতে পাচ্ছি না। আমরা এখন ইকো পার্কের এই চীনের প্রাচীরকে দেখছি, তো দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছি। তো সপ্তম আশ্চর্যের মধ্যে চীনে অবস্থিত এই প্রাচীর একটি আশ্চর্য জিনিস। সপ্তম আশ্চর্যের এই গ্রেট ওয়াল, যা বেরিয়ে গেছে চীনের মরুভূমি, মালভূমি এবং পার্বত্য ভূমির মধ্যে দিয়ে,
এই বৃষ্টি ভেজা সন্ধ্যাতে এই চীনের প্রাচীর কিন্তু আমার দারুণ লাগছে, তো দারুণ দারুণ উপভোগ করছি। ঝড় উঠেছে আর এই ঝড়েতে আমার মনে হলো চীন থেকে আমাদের ভারত অনেক বেস্ট, তো আমি তাই জন্য চীনের প্রাচীর টপকে দুজনে মিলে একদম তাড়াহুড়ো করে চলে এলাম। চলে এলাম যমুনা তীরে সেই শাহজাহানের তৈরি তাজমহলে। তো এটি হলো শাহজাহানের তৈরি মমতাজের জন্য স্মৃতিসৌধ তাজমহল। আর এই তাজমহল কিন্তু আমরা আগেই ছেড়েছি, যেটি অবস্থিত আগ্রাতে, যেটা অরিজিনাল। তাহলে চলুন আজকে দেখা যাক আমাদের ইকো পার্কের তাজমহল। এই তাজমহলেও তুলে ধরা হয়েছে মমতাজের সাথে শাহজাহানেরও স্মৃতিস্তম্ভ। শিল্পীরা কি না পারে, তো একদম ডুপ্লিকেট করতে বা নকল করতে তো একদম শিল্পীরা কটু, বেশ কিছু আমাদের ইন্ডিয়াতে রয়েছে, তো ভাবা যাবে না এইসব শিল্পীদেরকে একদম স্যালুট। আগ্রার তাজমহলকে এই ইকো পার্কেও ফুটিয়ে তোলা হয়েছে সেম পদ্ধতিতে, মানে সেমভাবে। তো সেখানেও যে নকশাগুলো ছিল দেয়ালে সাদা মার্বেলের মধ্যে, এখানে যদিও বা মার্বেল নয় কিন্তু সাদা পাথরের ওপরে হয়তো করেছে, সেই নকশাগুলোকে তুলে ধরেছে এবং কোরআনের লেখাগুলোকে তুলে ধরেছে, আল্লাহর নামগুলোকে তুলে ধরেছে, তো দারুণ দারুণভাবে ফুটিয়ে তুলেছে। তো দুধের স্বাদ যদি ঘোলে মেটাতে চান তাহলে অবশ্যই কিন্তু আসতে হবে এই ইকো পার্কে। তা আমরা মাস দুয়েক আগে গিয়েছিলাম আগ্রার তাজমহল দেখতে, যদি ওই ভিডিওটি আপনারা না দেখে থাকেন তাহলে এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে ভিডিও লিঙ্কটা দিয়ে দেবো, এই ভিডিওর শেষে অবশ্যই আপনারা একবার দেখে নেবেন। আজকে বিকালে আমাদের ইকো পার্কের সপ্তম আশ্চর্য জিনিসগুলো দেখা কমপ্লিট। আজ আমরা খামচারি চোখ দিয়ে এই পৃথিবীর সপ্তম আশ্চর্য জিনিস আপনাদের কেমন লাগলো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সবসময় আমাদের পাশে থাকবেন, ভালোবেসে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি, ধন্যবাদ।